নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকির হত্যার ১১ বছর পর মামলার তদন্তে আবারও মাঠে র‍্যাব। বুধবার এক আসামিকে নিয়ে মামলার মূল অভিযুক্ত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজবেরী ওসমানের কলেজ রোড এলাকার ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব ১১। এরপর চারারগোপ এলাকায় কমেদিনী খালে তকির লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করা হয়। এ সময় র‍্যাব ১১-র অধিনায়ক বলেন, তকি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই আদালতে জমা দেয়া হবে। তকিরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব। গত ৮-১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তকি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ তকি। দুদিন পর ৮ মার্চ শহরের কোমোদিনী খাল থেকে উদ্ধার করা হয় তকির মরদেহ। এ ঘটনায় নিহতের বাবা সদর থানায় মামলা করলে পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার দেয়া হয় র‍্যাবকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।